বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে দেশে চিকিৎসা নিতে চান তাকে সেই দেশেই চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। আপোষহীনতা ও তুমুল জনপ্রিয়তার কারণে আক্রোশের বশবর্তী হয়ে আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার প্রতি এমন নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেন রিজভী। তার যে গুরুতর অসুস্থতা সেটাকে নিয়ে তার অবিলম্বে যেখানে তিনি চান উচ্চতর উন্নততর চিকিৎসায় যেখানে বিদেশে যে জায়গায় তিনি চিকিৎসা করাতে চান, এটা হচ্ছে একটা মানবিক অধিকার, এটা দেশের একজন নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকারের প্রতি সাড়া দিয়ে তারা অবিলম্বে তাকে মুক্তি দিবে এবং মুক্তি দিয়ে তিনি যেখানে উন্নত চিকিৎসার জন্য যাবেন সেটা তার উপর সিদ্ধান্ত রেখে রাখবেন। এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ।